দর্শক, অলিম্পিকের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান, কথা বলবো তার সাথে। মুশফিক, বাংলাদেশের প্যারিস অলিম্পিক্স যে মিশন, সেখানে তিনটি ইভেন্টে তারা অলরেডি বাদ পড়ে গেছে, বাকি আছে সাঁতার আর স্প্রিন্টার, এবং সেখানে দৌড়াবেন ইমরানুর এবং সাঁতার কাটবেন সোনিয়া খাতুন। কি মনে হচ্ছে প্রথম হিটের যে বাধা, এবার কি তারা সেটা টপকাতে পারবেন? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে মানুষের ভিড়, অলিম্পিকে কেন্দ্র করে যারা ভেন্টে যেতে পারেননি, থাকতে পারেননি, তারা কিন্তু এখানে বসে খেলা উপভোগ করছেন, ঠিক এই ভেতরেই তারা রয়েছেন। যাই হোক, সে প্রসঙ্গ পরে আসি। আগে বলতে যে বাংলাদেশ প্রসঙ্গটা, বাংলাদেশের আর মাত্র দুটি ডিসিপ্লিন বাকি রয়েছে, একটা হচ্ছে নারীদের 50 মিটার ফ্রি স্টাইল এবং ইমরানুর রহমানের 100 মিটার স্প্রিন্ট। ইমরান কালকে 100 মিটার স্প্রিন্টে নামবে, তার আগে আছে। এবং এই 100 মিটার স্প্রিন্টে তার কিন্তু বাংলাদেশের যে স্বপ্ন বা ইমরানের যে স্বপ্ন, বাংলাদেশের যে চাওয়া, সেটা হচ্ছে অন্তত প্রথম রাউন্ড পার করে সেমিফাইনালে খেলা বাংলাদেশে। এবং ইমরান নিশ্চয়ই সেই কাজটা করতে পারবেন, এবং সেই কাজ করতে ইমরান গত পরিবার কিছুদিন আগে তার সঙ্গে আমার কাছে কোনো কথাও হয়েছে, সে মনে প্রাণে অত্যন্ত বিস্ফোরিত হয়েছে। অন্যদিকে সোনিয়া খাতুনের বিষয়টা হচ্ছে, সে 50 মিটার সাঁতারে নামবে, এবং তার বক্তব্য অনুযায়ী তার সঙ্গে সে কথা বলেছে, তাতে যতটুকু জানতে পেরেছি তার ইচ্ছা আগ্রহ সেটা হচ্ছে যে সে এই রাউন্ডটাতে অত্যন্ত ভালো করতে চায়, যে টাইমিংটা রয়েছে সেই সেরা টাইমিংটা সে দিতে চায়। এই হচ্ছে বাংলাদেশের দলের অবস্থান। যদি বাংলাদেশ ইমরানুর রহমান যদি কালকে জিতে যায়, তাহলে তারপরে আরেকটা রাউন্ড খেলা, অর্থাৎ সেমিফাইনালটা খেলা থাকবে। এবং বাংলাদেশের জন্য আমাদের শুভকামনা, বাংলাদেশ দলের যে দুজন অ্যাথলিট বাকি রয়েছেন বিশ্বকাপ অলিম্পিকের মঞ্চে নামছে, সেই মঞ্চে তারা ভালো পারফর্ম করবে, সেটাই সবার প্রত্যাশা। তো মুশফিক, ধন্যবাদ আপনাকে।